নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। আমার বেঙ্গলি কুকিং চ্যানেল Mampi.S কুজিনের সবাইকে আরও একবার স্বাগত। আজ আমি তোমাদেরকে কেক মোল্ড ছাড়াই খুব নরম এবং স্পঞ্জি চকলেট ভ্যানিলা ফ্লেভার মার্বেল কেক বানিয়ে দেখাবো। তার আগে বলি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অনেক অনেক করে শেয়ার করো আর আমাকে সাপোর্ট করো। এখানে আমি সসপ্যানের মধ্যে জল নিয়ে নিয়েছি, জল গরম হলে এর মধ্যে আমি চকলেটগুলো দিয়ে দেব। এখানে আমি ডেয়ারি মিল্ক চকলেট নিয়েছি। প্রথমে চকলেটটা আমি এইভাবে গলিয়ে নেব। এখানে আমার চকলেট গলানো হয়ে গেছে। এবার আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 30 ml সাদা তেল। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এবারে ডিম আর তেলটা ভালোভাবে মিক্সড করে নেব। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 120 ml চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। চিনিটা ভালোভাবে মিক্সড করে নেব। এখানে আমার চিনিটা ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে। এইবার আমি 120 ml কাপের 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা ভালোভাবে চেলে নিচ্ছে। ময়দা চালা হয়ে গিয়েছে। এইবার আমি 5 ml বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। এইবার আমি 2.5 ml বেকিং সোডা নিয়ে নিয়েছি। নিয়ে আমি সবটাই চেলে নিয়েছি। এইবার আমি ভালোভাবে এটা মিক্সড করে নেব। এখানে আমার এটা মিক্সড করা হয়ে গিয়েছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 30 ml লিকুইড মিল্ক। লিকুইড মিল্কটা দিয়ে ব্যাটারটা আবার তৈরি করে নেব।
এইরকম একটা থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এইবার আমি যে চকলেটটা গলিয়ে রেখেছিলাম সেই চকলেটের মধ্যে কিছুটা ব্যাটার আমি দিয়ে দেব। এইবার আমি চকলেটটা ভালোভাবে ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। এখানে আমার চকলেটের ব্যাটার রেডি। এইবার আমি এই ব্যাটারটার মধ্যে 1 টিস্পুন ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিচ্ছি। ভ্যানিলা ফ্লেভারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার ভ্যানিলা ফ্লেভারের ব্যাটারটাও রেডি। এইবার এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা ভালোভাবে বাটির গায়ে মিশিয়ে নেব। তোমরা চাইলে কেক মোল্ডও ব্যবহার করতে পারো, কেক তৈরির যে মোল্ড পাওয়া যায়। আর যাদের কাছে কেক মোল্ড নেই তারা এরকম বাটিও ব্যবহার করতে পারো। এইবার আমি এর মধ্যে একটা কাগজ গোল করে কেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এইবার আমি এর উপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম। ময়দা ছড়িয়ে কোট করে নিয়েছি। এইবার আমি প্রথমে ভ্যানিলা ফ্লেভারের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি চকলেট ফ্লেভারের ব্যাটারটা। এইভাবে একবার ভ্যানিলা ফ্লেভারের ব্যাটারটা দিতে হবে আর একবার চকলেট ফ্লেভারের ব্যাটারটা দিয়ে দিতে হবে। এইভাবে আমি সবটা ব্যাটার দিয়ে দেব।
এখানে আমার ভ্যানিলা ব্যাটার এবং চকলেট ফ্লেভারের ব্যাটার দুটোই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার এখানে আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি, টুথপিকটার সাহায্যে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। টুথপিকটা মাঝে মাঝে মুছে নেবে নিয়ে ডিজাইনটা করে নিতে হবে, কেননা টুথপিকের মধ্যে ব্যাটারটা লেগে গেলে ডিজাইনটা বাজে দেখাবে। এখানে আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা আমি প্রথমে গরম হতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি। এইবার আমি বাটিটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি আর উপর থেকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একদম লো ফ্লেমে 45 মিনিট আমি হতে দেব। 45 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখবো। 45 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি এটাকে দেখছি। এখানে একটা টুথপিক নিয়েছি, টুথপিকটা সাহায্যে দেখে নেবো। দেখতেই পেলে টুথপিকের গায়ে একটু লেগে যায়নি, তার মানে এটা আমার হয়ে গিয়েছে। এটা আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমার চকলেট ভ্যানিলা ফ্লেভার মার্বেল কেক রেডি, কত সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে বানাও আর কমেন্ট করে জানাও কেমন হয়েছে। এখন ডিসেম্বর মাস, বুঝতেই পারছ এখন তো কেকেরই সিজন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।